সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই তাজমহল সাহেব, আপনি তো প্রশ্ন করতে ভালোই পারদর্শী মনে হচ্ছে। জানাজা নিজের লোক যদি জ্ঞানী ব্যক্তি থাকেন তাহলে তার পড়ানো উত্তম, তার কারণ তিনি যে ব্যথা বেদনার সাথে ধোয়া পড়বেন অন্যের দ্বারা তা সম্ভব নয়, তার নিজস্ব দরদ আছে। কিন্তু যদি তা না থাকে তাহলে সম্মানিত লোক, ভালো আলেম এবং মুখলেস ব্যক্তিদের দ্বারা জানাজা পড়াটাই উত্তম। নিজের লোক যদি অশিক্ষিত হয় তাহলে তার জানাজা না পড়িয়ে বরং শিক্ষিত মুস্তাজাবুদ দাওয়াত, ভালো লোক পরেজগার আল্লাহ আলেম তিনি যদি পড়ান তো সেটা একটা ভালো কাজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের জানাজা পড়িয়েছেন তাদের আত্মীয়দের খোঁজ না করেই। হ্যাঁ, পরিবারের মধ্যে নিজস্ব কোনো আলেম থাকলে তিনি যে যোগ্য হন তাহলে তিনি হকদার বেশি, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর কথা, জানাজার পদ্ধতি যেটা আপনি জানতে চেয়েছেন, জানাজার সালাত মানে আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বাঁধার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সূরা ফাতিহা পড়তে হবে। অন্যান্য সালাতের মতো দোয়া ইস্তিগফার বা বায়াত বাণী বা সুবহানাক আল্লাহুম্মা ইত্যাদি পড়ার কোনো দলিল নেই। দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম পড়তে হবে আর তৃতীয় তাকবীরে হাদিসে বর্ণিত জানাজার যে কোনো দোয়া পড়লেই চলবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ চার তাকবীরের মাধ্যমে জানাজা শেষ করতেন, চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরাতেন আর কখনো কখনো পঞ্চম তাকবীরও দিয়েছেন। দিয়ে আল্লাহ বকফুল্লাহ আল মুমিনিন আল মুমিনাত মুসলিমিন আল মুসলিমাত আল্লাহ বকফুল্লাহ আরহামহু ওয়াফি ওয়াফি আনহু আকরাম নজলহু ওয়াসসামুন কালাহু, এই দোয়াটি পড়েছেন, এটা পড়তে পারেন। এখানে উল্লেখ্য যে জানাজার যে তাকবীরগুলো দেওয়া হয় তাদের ফুলাদান করতে হবে কি না এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে বিতর্ক চরম। তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানাজার তাকবীরে রফলাদান করার সেই কোনো প্রমাণ আমাদের সামনে নেই। জানাজার হুকুমের মধ্যে আর একটা হুকুম যেটা না বললে নয়, আমাদের দেশে বেশিরভাগ লোক জুতো পরে জানাজা পড়তে যায় এবং জুতো খুলে জানাজা নাচ পড়ে, এটা ঠিক কাজ নয়। যেখানে ফরজ নামাজ সম্পর্কে জুতো পরে নাচ পড়ার নির্দেশ আছে এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইহুদিদের আকীদা এবং নীতির খিলাফ করতে বলেছেন এবং পড়তে বলেছেন, হ্যাঁ, সুতরাং জুতো পরেই জানাজা পড়তে হবে যদি জুতাতে কোনো নোংরা না থাকে। আমার দেশে এমন করে যে জুতো রেখে দিয়ে জুতোর উপরে দাঁড়িয়ে খুলে দেওয়া তার উপরে দাঁড়িয়ে থাকবে, ব্যাপারটাতে একই হয়ে গেল নামাজ পড়ে, এটা ঠিক কাজ নাই, জুতো পরে অবস্থায় লাইনে দাঁড়াবে। তৃতীয় নম্বর কথা হতো যে আমার দেশে মহাদেশে চালু আছে জানাজা দুই দিকে সালাম ফেরানো, কিন্তু দুই দিকে সালাম ফিরকানোর সম্পর্কিত হাদিসকে রাসেদিন আলবানি হাসান বলে বললেও হাদিসটি আসলে জয়ীফ। সেজন্য সৌদি সহ অন্যান্য জায়গাতে শুধুমাত্র ডান দিকে সালাম ফেরানো হয় কিন্তু আমাদের দেশে দুই দিকে সালাম ফেরানো হয় এবং এর উপরে আলেমদের জিদ আছে এবং নাসিরুদ্দিন আলবানির হাসান বলাটাই মানে তাদের কাছে বড় দলিল। কিন্তু আমাদের অনুসন্ধান এবং তাহকিক অনুযায়ী শুধুমাত্র জানাজার সালাতে ডান দিকে সালাম ফেরাতে হবে। বলা বাহুল্য যে জানাজার সালাত এবং ফরজ বা অন্যান্য নফল সালাতের মধ্যে অনেক বেশি পার্থক্য, এখানে রুকু সাজদা নাই এবং এখানে দোয়া ইস্তিগফারও নেই। হ্যাঁ, তারপরে লাইনের মধ্যে যে ব্যবধান রাখতে হয় সাজদা না থাকা রুকু সাজদা থাকলে সেটাও নেই। সুতরাং এই সালাতের সাথে ওই সালাতের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, এটা একটা এই সালাতের নতুন নীতি ও নতুনভাবে ভিন্নভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সেখানে সেটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। আর একটি বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে যে জানাজার সালাতের সময়ে মানে তিন কাতার চার কাতার করার চেষ্টাই করা হয়। লোক যদি তিন কাতার থাকে তাহলে ভালোই, আর যদি লোক না থাকে দু চারজন থাকে তো দুজন এক লাইন দাঁড়াবে,
তিন কাতার করতেই হবে ইমামে, অন্তত আমার দলিল জানা নেই। হ্যাঁ, লোক থাকলে দু কাতার তিন কাতার থাকবে বা বেজোড়ও করতে পারে। হ্যাঁ, কিন্তু আমার দেশে অল্প সংখ্যক লোক থাকলেও দু তিন লাইনে দাঁড়ায়, এটাও ঠিক কাজ বলে আমি মনে করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।